আসসালামু আলাইকুম। আমরা জামালপুরে গিয়েছিলাম হুট করে, তেমন আশাটাও হয়েছে হুট করে। আমরা যেদিন জামালপুর থেকে রাতের বেলা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, সেদিন দুপুরবেলা ফুয়াদ আমাদেরকে নিয়ে গিয়েছে সরিষা বাড়িতে। দিকপাই থেকে সরিষা বাড়ি যেতে 20-25 মিনিট সময় লাগে। ফুয়াদের একজন ভাইয়ের খাবারের রেস্টুরেন্ট আছে ওখানে, আর আমাদেরকে ফুয়াদ ওখানেই নিয়ে যাচ্ছিল ঘোরানোর জন্য। আমরা রেডি হয়ে নিচে এসে সিএনজির জন্য অপেক্ষা করছিলাম, আর ওই সময়টাতে ফার্সিন হাসপাতালে এপাশ থেকে ওপাশ টসে বেড়াচ্ছিল। যেহেতু দুপুরের সময় রোগী একদমই কম ছিল, সেহেতু ফার্সিনেরও সুবিধা হচ্ছিল এপাশ ওপাশ ঘোরাঘুরি করার জন্য। ওকে কোনোভাবে ধরে রাখা যাচ্ছিল না, এমনকি ও কোলেও থাকতে যাচ্ছিল না। ও বারবার এপাশ থেকে ওপাশে যাবে, ওখানে যে ছোটো ছোটো গাছগুলো আছে ওগুলো দেখবে। এর মধ্যে আমাদের সিএনজি চলে এসেছে, আমরা রওনা হয়ে গেলাম সরিষা বাড়িতে যাওয়ার জন্য। এটা হচ্ছে দিকপাত বাজার, আর এখান থেকে আমরা যাচ্ছি সরিষা বাড়িতে। সিএনজিতে ওঠার পর ফার্সিন কোলে বসতে চাচ্ছিল না, তাই জন্য ফুয়াদ ফার্সিনকে আমাদের দুজনের মাঝখানে বসিয়ে দিয়েছে, আর ফার্সিন একটু ঝিমাতে শুরু করে দিয়েছে। সিএনজিতে ওঠার সাথে সাথে ফার্সিন সবসময় ঘুমিয়ে পড়ে, আর ওই দিন তো ছিল দুপুরবেলা আরও ঘুমানোর সময়। এই যে মাত্র 2 মিনিটের মধ্যে ফার্সিন একদম গভীর ঘুমে চলে গিয়েছে। গ্রামের রাস্তার মাঝখান দিয়ে সরিষা বাড়ি যেতে হচ্ছে, আর দেখে খুবই ভালো লাগছে, এত সবুজ আর আকাশটা অনেক সুন্দর। বাইরের এত সুন্দর পরিবেশ দেখে মনটা খুবই ভালো লাগছিল। দেখতে দেখতে আমরা চলে এসেছি সরিষা বাড়িতে। ভাইয়ার রেস্টুরেন্টটার নাম হচ্ছে নবাবী খানা পিনা। এখানে মিষ্টি, দই আর দুপুরের খাবার সবই পাওয়া যায়। আমি আবারও নিয়েছি চিকেন বিরিয়ানি, যেহেতু ফার্সিনকে খাওয়াবো সেই জন্য, আর ফুয়াদ নিয়েছিল কাচি বিরিয়ানি প্রতিদিনকার মতোই, সাথে ছিল সালাদ আর চাটনি। খাওয়ার পর আমরা দই খেয়েছি, এত মজা ছিল দইটা। আর ওখানে খাওয়া দাওয়া শেষে ভাইয়া আমাদেরকে দই বানানোর কারখানাতে নিয়ে গিয়েছিল দেখানোর জন্য। আমি কখনো এভাবে দই বানানো দেখিনি, তাই জন্য আমার কাছে ব্যাপারটা একদমই নতুন ছিল। আর ভাইয়া আমাদেরকে ট্রিট দিয়েছিল দই বানানো দেখার পর। ভাইয়া আবারও আমাদেরকে হোটেলে নিয়ে গিয়েছে মিষ্টি খাওয়ানোর জন্য, কারণ ভাইয়ার দই আর মিষ্টি খুবই বিখ্যাত। জামালপুর, দিকপাত, সরিষা বাড়ি, এই জায়গাগুলোতে যাদের বাসা তারা সবাই মনে হয় এই হোটেলটার নাম শুনেছে। একদম পেট ভরা ছিল, তারপরও ভাইয়া জোর করে আমাদেরকে মিষ্টি খাইয়েছিল, এত মজা ছিল মিষ্টিগুলো। খাওয়া দাওয়া শেষে আমি ফুয়াদকে বলছিলাম চলো আমরা দই নিয়ে যাই, যেহেতু আজকে আমরা ঢাকায় ব্যাক করব। কিন্তু ফুয়াদ রাজি হলো না, কারণ এত গরমের মধ্যে ঢাকা পর্যন্ত এভাবে করে দই বা মিষ্টি আনা কখনোই সম্ভব না। আমরা সিএনজিকে ফোন দিলাম, সিএনজি আস্তে আস্তে ফার্সিন ওখানে বোতল দিয়ে খেলছিল। 2-3 মিনিটের মধ্যে সিএনজি ড্রাইভার চলে এসেছে আমাদেরকে নেওয়ার জন্য। এরপর আবার আমরা দিকপাতের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। যাওয়ার সময় এত রোদ ছিল, আর আসার সময় হুট করে আকাশটা মেঘলা হয়ে গিয়েছে, আর 10-15 মিনিটের মধ্যে ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সিএনজিতে বসেও আমরা একেবারে ভিজে একাকার হয়ে গিয়েছি। চারপাশে যে পর্দাগুলো ছিল ওগুলো তো আমাদেরকে রক্ষা করতে পারেনি, একদম চুপচুপে ভিজে গিয়েছিলাম। সবচেয়ে অবাক লেগেছে সিএনজিতে উঠার 5-10 মিনিট পরেই এত বৃষ্টিতে পড়লাম। আবার যখনই আমরা দিকপাতের কাছাকাছি আসলাম, ওখানে বৃষ্টির কোনো নাম গন্ধও নেই। পুরোপুরি অবাক করে দেওয়ার মতো একটা ওয়েদার ছিল।